হাই ভিউয়ার্স হোয়াইট ব্রিটিশ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো ছোট ও বড় বগনাশের মান শর্টকাটে কিভাবে বের করতে হয় ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন ছোট বগনাশের মান বের করতে হলে মূলত সমহর বিশিষ্ট বগনাশে প্রকাশ করতে হয় কিন্তু আমরা সমহর বিশিষ্ট বগনাশে প্রকাশ না করে শর্টকাটে বের করব তো শর্টকাটে বের করার নিয়মটা হচ্ছে যে প্রথমটা সাথে দ্বিতীয়টা তুলনা করব তো এখানে প্রথমে উপরটার সাথে নিচেটা গুণ করব তো গুণ করলে এখানে হয় বাইশ তারপর নিচেটার সাথে উপরটা গুণ করব করবো গুণ ফলটা যেটা বড় হবে সেটা হচ্ছে বড় বগনাশ যেটা ছোট হবে সেটাই হচ্ছে ছোট বগনাংশ এই দুইটার মধ্যে বাইশ হচ্ছে ছোট তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে ছোট বর্ণাংশ হচ্ছে ক নম্বরটা আমাদের বের করতে বলছে ক্ষুদ্রতর পগনাশ কত আর এটা হচ্ছে বৃহত্তর বগ্নাংশ এবার এটা সাথে এটা তুলনা করব তো এখন এই উপরটার সাথে নিচেটা গুণ করব। তো নিচেটা গুণ করলে এখানে তেরো দু ছাব্বিশ এবার এই এগারো দ্বারা এই দুই কে গুণ করবো বাইশ তো এই দুইটার মধ্যে এখানে হচ্ছে ছোট বাইশ অর্থাৎ এটা হচ্ছে ছোট ভগ্নাংশ এটা হচ্ছে বড় ভগ্নাংশ এখন এটার সাথে এটাকে তুলনা করব। উপরটার সাথে নিচেরটা গুণ করলে এখানে হয় পনেরো 30 আর নিচেটার সাথে উপরটা গুণ করলে এখান হয় 52 তো এই 30 এবং 52 এর মধ্যে 30 হচ্ছে ছোট তাহলে এটা হচ্ছে বড় ভগ্নাংশ এটা হচ্ছে ছোট ভগ্নাংশ তাহলে সবচেয়ে ক্ষুদ্রতর ভগ্নাংশ হচ্ছে গ তো তোCিম্বাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে এই কয়ের সাথে আমরা খ তুলনা করব 13 তারা 3 কে গুণ করলে এখানে হয় 39 পনেরো দ্বারা কে গুণ করলে এখানে হয় তিরিশ আমাদের বলছে যে এখানে বড় বগ্নাংশর মান কোনটা অর্থাৎ সবচেয়ে বড় বগ্নাংশ কোনটি এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে উনচল্লিশ তাহলে এটা হচ্ছে বড় বগ্নাংশ এটা হচ্ছে ছোট বগ্নাংশ তো আমরা বড় বগ্নাংশটা রাখবো ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেব এটার সাথে এটাকে তুলনা করব এবার এই উপরটার সাথে নিচেরটা গুণ করব পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ এখানে হলো পঁয়ষট্টি এই নিচেরটা সাথে উপরটা গুণ করব অর্থাৎ 4 15 4 15 60 এই দুইটার মধ্যে এখানে হচ্ছে 65 হচ্ছে বড় সংখ্যা এটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে এইটা আর এটার মধ্যে এটা হচ্ছে বড় ভগ্নাংশ এটা হচ্ছে ছোট ভগ্নাংশ অর্থাৎ ছোট ভগ্নাংশটা বাদ এখন এই কোণের সাথে ঘ নাম্বার তুলনা করব এখান 13 সাথে আমরা এই 30 গুণ করব এখানে হচ্ছে 3 13 39 অর্থাৎ 300 তিন তেরো উনচল্লিশ তিনশত করলে এখানে হয় তিনশো নব্বই এবং তিনশো পঁয়তাল্লিশ তার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এই দুইটার মধ্যে এটা হচ্ছে ক্ষুদ্রতর বর্ণাংশ এটা হচ্ছে বৃহত্তর ভগ্নাংশ তো অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা কিন্তু যদি কোনো অঙ্কে ভগ্নাংশ আকারে দেওয়া না থেকে বর্গমূল আকারে দেওয়া থাকে তখন যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে যেমন ক নম্বরটা আছে শূন্য দশমিক তিন এখানে দশমিক তিন আছে তো এটাকে যদি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত লিখি তাহলে তিন শূন্য লিখা যায় এবার এটাকে আমরা দশমিকের পরে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব অর্থাৎ বর্গমূল নির্ণয় করব এখানে তো বর্গমূল নির্ণয় করতে হলে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করতে হয় অর্থাৎ দশমিকের পরে এই এক জোড়া সংখ্যা একটা শূন্য দিলে এক জোড়া যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব তাহলে দুই জোড়া সংখ্যা নিবে এখানে এখন দশমিক দিলাম এই তিরিশের মধ্যে বর্গ সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ আর পঁচিশ এখানে থাকে পাঁচ পাঁচের ডাবল এখানে বসাতে হবে দশ এবার জোড়া সংখ্যা এখানে বসালে হয় পাঁচশো এখানে যদি আমরা চার বসাই চারকে চার দ্বারা গুণ করলে চারশো তো ষোলো আসে কিন্তু পাঁচ বসালে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচশোর বেশি আসে তো এখন বিয়োগ করলে এখানে হয় চৌরাশি আর এই চার সংখ্যাটাকে এখানে বসাতে হবে তাহলে আমরা এখানে শূন্য দশমিক তিনের বর্গমূল পাইলাম দশমিক চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর এখন তিন ভাগের একের এককে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। অর্থাৎ তিন দ্বারা এককে যদি আমরা ভাগ করি তিন দ্বারা এককে ভাগ করা যায় না সুতরাং শূন্য দশমিক এখানে একটা শূন্য নয় হয় এক থেকে শূন্য তিন ত্রিকা নয় অর্থাৎ প্রত্যেকটাতে দশমিক তিন তিন করে বৃদ্ধি পাবে অর্থাৎ দশমিক তিন তিন পাঁচ দ্বারা দুইকে যদি আমরা ভাগ করি অর্থাৎ পাঁচ দ্বারা দুইকে ভাগ করা যায় না দশমিক শূন্য চার পাঁচ বিশ অর্থাৎ তো এখানে একটাই শূন্য দিলাম তো দেখা যাচ্ছে যে এখন এখানে হচ্ছে দশমিক তিরিশ এখানে হচ্ছে চুয়ান্ন এখানে হচ্ছে তেত্রিশ এখানে হচ্ছে চল্লিশ তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা অর্থাৎ দশমিক তিরিশ তো আমাদের এখানে বলছে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি তাহলে অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা আর যদি বৃহত্তর ভগ্নাংশ চাইতো তাহলে অ্যান্সারটা হতো ক নম্বরটা